أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم بسم الله الرحمن الرحيم হযরত হুদ আলাইহিস সালামের যুগে সাদ্দাদ নামে একজন মহাপরাক্রমশীল বাদশা ছিল আল্লাহ সুবহান ওয়া তাআলার হুকুমে হযরত হুদ আলাইহিস সালাম তার সামনে ইসলামের দাওয়াত প্রদান করেন এবং দাওয়াত গ্রহণ করলে আখিরাতের বেহেশত লাভ অন্যথা দোজখে যাওয়া অবধারিত বলে জানান সাদ্দাদ হযরত হুদ আলাইহিস সালামের কাছে বেহেশত এবং দোজখের বিস্তারিত জানতে চাইলে তিনি তাও জানান সাদ্দাদ তাকে বলেন তোমার আল্লাহ সুবহান ওয়া তাআলার বেহেশত আমার প্রয়োজন নেই বেহেশতের যে নিয়ামত এবং সুখ শান্তির বিবরণ তুমি দিলে অমর বেহেশত আমি নিজে নিজেই পৃথিবীতে বানিয়ে নিব তুমি দেখে নিও হযরত হুদ আলাইহিস সালাম তাকে হুঁশিয়ার করে দিয়ে বললেন আল্লাহ সুবহান ওয়া তাআলা পরকালে যে বেহেশত তৈরি করে রেখেছেন তোমার বানানো বেহেশত তার ধারে কাছেও যেতে পারবে না অবশ্যই তুমি আল্লাহর সঙ্গে পাল্লা দেওয়ার জন্য অভিশপ্ত হবে কিন্তু সাদ্দাদ কোনো হুঁশিয়ারি তোয়াক্কাই করলো না সে সত্যি সত্যি দুনিয়ার উপর একটি সুন্দর বেহেশত তৈরি করার পরিকল্পনা করল তার ভাগ্নে পৃথিবীর অপর প্রান্তে এক বিশাল সাম্রাজ্যের অধিকারী ছিল প্রতিঘন্ত পারস্যের সম্রাট জামশেদের সাম্রাজ্য দখল করে সে প্রায় অর্ধেক দুনিয়ার প্রতাপশালী সম্রাটে পরিণত হয়েছিল মহারাজা সাদ্দাদ তার ভাগ্নেকে চিঠি লিখে তার বেহেশত নির্মাণের পরিকল্পনা জানালো অতপর তাকে লিখল তোমার রাজ্যের যত স্বর্ণরৌপ্য হীরা জহরত এবং মণিমাণিক্য আছে তা সব সংগ্রহ করে আমার দরবারে পাঠিয়ে দাও আর সুগন্ধি যত আছে তাও পাঠিয়ে দাও অন্যান্য রাজা মহারাজাদের কাছেও সে একই ধরনের চিঠি লিখল এবং বেহেশত নির্মাণের পরিকল্পনা জানিয়ে সবাইকে প্রয়োজনীয় সামগ্রী পাঠানোর জন্য আদেশ জারি করল পৃথিবীর সকল অঞ্চলের অনুগত রাজা বাদশারা তার নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করল এবার বেহেশতের স্থান নির্বাচনের পালা বেহেশত নির্মাণের উপযুক্ত স্থান খুঁজে বের করল সাদ্দাদ বহু সংখ্যক সরকারি কর্মচারীকে নিয়োগ করল অবশেষে ইয়ামেনের একটি শস্য শ্যামল অঞ্চলে প্রায় 100 মাইল বর্গ এলাকার একটি জায়গা নির্বাচন করা হলো বেহেশত নির্মাণের জন্য নির্মাণ সামগ্রী ছাড়াও বিভিন্ন দেশ থেকে বাছাই করা দক্ষ মিস্ত্রি আনা হলো প্রায় 3000 সুদক্ষ কারিগরকে বেহেশত নির্মাণের জন্য নিয়োগ করা হলো নির্মাণ কাজ শুরু হয়ে গেলে সাদ্দাদ তার অধীনস্থ প্রজাদের জানিয়ে দিল যে কারোর নিকট কোনো সোনা রূপা থাকলে তা যেন তারা গোপন না করে এবং অবিলম্বে যেন দরবারে পাঠিয়ে দেওয়া হয় এ ব্যাপারে তল্লাশি চালানোর জন্য হাজার হাজার কর্মচারী নিয়োগ করা হলো এই কর্মচারীরা কারোর কাছে এক কোনা পরিমাণ সোনা রূপা পেলে তা কেড়ে নিতে লাগলো এক বিধবা মেয়ের 4 আনা রূপা পেয়ে তাও তারা কেড়ে নিল মেয়েটি কান্নায় গড়াগড়ি দিতে লাগলো তা দেখে বিধবা আল্লাহর নিকট ফরিয়াদ জানালো হে আল্লাহ এই অত্যাচারী রাজাকে তুমি তার বেহেশত ভোগ করার সুযোগ দিও না দুঃখিনী মজলুম বৃদ্ধার দোয়া সম্ভবত কবুল হয়ে গিয়েছিল অন্যদিকে মহারাজা সাদ্দাতের বেহেশত নির্মাণের কাজ ধুমধামে চলতে লাগলো বিশাল জায়গা জুড়ে 40 গজ গর্ত খুঁড়ে মাটি ফেলে মর্মর পাথর ফেলে বেহেশতের ভিত্তি নির্মাণ করা হলো তার উপর সোনা ও রূপার ইট দিয়ে সেখানে নির্মাণ করা হলো প্রাচীর প্রাচীরের উপর জহরত পাথরের ভিত ও লাল বর্ণের পাথর ঢালাই করে প্রাসাদের ছাদ তৈরি হলো মূল প্রাসাদের ভিতরে ছোটো ছোটো ইট দিয়ে অনেক সংখ্যক দালান তৈরি করা হলো সেই বেহেশতের মাঝে মাঝে তৈরি করা হয়েছিল সোনা এবং রূপার গাছগাছালি সোনার ঘাট এবং সোনার উপায় তীরবাঁধা পুষ্করণী এবং নহর সমূহ তার কোনো কোনোটি দুধ কোনো কোনোটি মধু আবার কোনোটি আবার শরাব দ্বারা পূর্ণ ছিল বেহেশতের মাটির বদলে শোভা পেয়েছিল মেষ আম্বাক এবং মূল্যবান পাথর দ্বারা তার মেঝে নির্মাণ করা হয়েছিল বেহেশতের প্রাঙ্গণ মণিমুক্ত দ্বারা ঢালাই করা ছিল বর্ণিত আছে এই বেহেশত নির্মাণ করতে প্রতিদিন অন্তত 40,000 গাধার বোঝা পরিমাণ স্বর্ণ নিঃশেষ হয়ে যেত এভাবে একাধারে 300 বছর যাবৎ সেই বেহেশতের কাজ নির্মাণ করা হয় এরপর সেই সব কারিগর সাদ্দাদকে জানালো যে বেহেশত নির্মাণের কাজ শেষ হয়েছে
সেই সময় সাদ্দাত খুশি হয়ে আদেশ দিল যে এবার রাজ্যের সকল সুন্দর যুবক যুবতী এবং বালক বালিকাকে বেশ টেনে জড়ো করা হোক। তার সেই নির্দেশ যথাযথভাবে পালিত হলো। অবশেষে একদিন সাদ্দাত সপরিবারে বেহেস্ত মুখে অভিযান করল। তার অসংখ্য লোক লস্কর বেহেস্তের সামনের প্রান্তরে তাকে অভিবাদন জানালো। সাদ্দাত অভিবাদন গ্রহণ করে বেহেস্তের প্রধান দরজার কাছে উপস্থিত হলো। হঠাৎই একজন অপরিচিত লোক বেহেস্তের দরজায় দাঁড়িয়ে আছে। সাদ্দাত তাকে জিজ্ঞাসা করল, তুমি কে? লোকটি বলল, আমি মৃত্যুর ফেরেশতা আজরাইল। সাদ্দাত বলল, তুমি এখন এখানে কি উদ্দেশ্যে এসেছ? আজরাইল বললেন, আমাকে নির্দেশ দেওয়া হয়েছে তোমার জান কবজ করার। সাদ্দাত বলল, আমাকে একটু সময় দাও, আমি আমার তৈরি পরম সাধের বেহেস্তে একটু প্রবেশ করি এবং এক নজর ঘুরে দেখি। সেই সময় আজরাইল বললেন, তোমাকে এক মুহূর্তও সময় দানের অনুমতি নেই। সাদ্দাত বলল, তাহলে অন্তত আমাকে ঘোড়া থেকে নামতে দাও। আজরাইল বললেন, না, তুমি যে অবস্থায় আছো সেই অবস্থাতেই তোমার জান কবজ করা হবে। সাদ্দাত ঘোড়া থেকে এক পা নামিয়ে দিল, কিন্তু তা বেহেস্তের চৌকার পর্যন্ত স্পর্শ করতে পারল না। এই অবস্থায় তার মৃত্যু ঘটল। তার বেহেস্তের আশা চিরতরে নির্মূল হয়ে গেল। ইতিমধ্যে আল্লাহর নির্দেশে হযরত জিব্রাইল আলাইহিস সালাম এক প্রচণ্ড আওয়াজের মাধ্যমে সাদ্দাতের বেহেস্ত এবং লোক লস্কর সব কিছুই ধ্বংস করে দিলেন। এইভাবেই সাদ্দাতের রাজত্ব চিরতরে নিশ্চিহ্ন হয়ে গেল পৃথিবীর বুক থেকে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিন এবং অনেক অনেক শেয়ার করুন। আর এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, আমার যত চ্যানেল আছে, হিন্দি বাংলা যত চ্যানেল আছে, সব চ্যানেলের প্রত্যেকটি ভিডিও কপিরাইট ফ্রি। অর্থাৎ কেউ যদি এই ভিডিও কপি করে আপনাদের নিজের চ্যানেলে আপলোড দেন বা ফেসবুক পেজে আপলোড দেন অথবা অন্য কোনো জায়গায় আপলোড দেন, তাহলে সম্পূর্ণ কপিরাইট ফ্রি। আমি কোনোভাবেই কপিরাইট দেব না। স্ক্রিন রেকর্ড করে এই ভিডিওগুলি আপনারা আপলোড দিতে পারেন। যদি আমার চ্যানেলের ভিডিও আপনারা আপনাদের চ্যানেলে বা ফেসবুক পেজে অথবা অন্য কোথায় আপলোড দিতে চান, তাহলে অবশ্যই স্ক্রিন রেকর্ড করে আপলোড দেবেন। আর সবশেষে একটি কথা বলবো, আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদেরকে দেখার সুযোগ করে দেবেন। এবং আমি যদি ভিডিওতে কোনো কিছু ভুল ভ্রান্তি বলে থাকি তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে দেবেন, যাতে আমি আমার ভুলটি শুধরাতে পারি।